স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। অনেকগুলো ক্লাস লাগবে যৌগ যৌগের, এবং আশা করি তোমরা ধৈর্য ধরে আমার সাথে ক্লাসগুলো করবা, কারণ গতদিন সমানতা শুরু করেছি, দেখেছো একটা ক্লাসে শুধু গাঠনিক সমানতা নিয়েই কথা বলেছি, এবং সমানতার প্রকারভেদে তোমরা দেখেছিলে যে সমানতা দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তো স্টেরিও সমানতা আবার দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টান্স সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। তো এই স্টেরিও সমানতার উপর আবার দুইটা ক্লাস হবে। তো আজকের ক্লাসে শুধুমাত্র আমরা জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করব। তার মানে বুঝতেই পারছো যে আমি চেষ্টা করছি তোমাদেরকে একদম ধরে ধরে যতটুকু সম্ভব স্বল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব তোমার জন্য ইনফরমেশন দেয়া যায় এবং তুমি যেন সহজভাবে বুঝতে পারো সেই বিষয়গুলো নিয়েই আমরা ক্লাসগুলো করার চেষ্টা করছি, এবং আমি আমার ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করছি। তো আশা করি খারাপ লাগবে না তোমাদের, খুব যদি মনোযোগ দাও খুব ভালো শিখতে পারবো। অর্থাৎ আজকে আমরা শিখবো স্টেরিও সমানতার একটা অংশ, সেটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টান্স সমানতা। তো চলো আজকের ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা সমানতা শুরু করেছিলাম, বলেছিলাম সমানতা দুই প্রকার, গাঠনিক সমানতা এবং ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তো গত ক্লাসে গাঠনিক সমানতাটা শেষ করেছিলাম, আজকে আমরা শিখব ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। আচ্ছা, গ্রিক শব্দ থেকে আসছে বিষয়টা, যে স্টেরিও যেটা বলছিলাম, স্টেরিও এটার অর্থ হচ্ছে ত্রিমাত্রিক স্থান, মানে ত্রিমাত্রিক স্থান। অর্থাৎ ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতার সংজ্ঞায় গতদিন আমি একটু বলেছিলাম যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতও এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, বা গাঠনিক সংকেতের ভিন্নতাটা ত্রিমাত্রিক বিন্যাসের জায়গায়। দেখতে একই রকম, যদি টু ডিতে দেখায় তাহলে গাঠনিক সংকেতটা একই মনে হয়, সেই হিসাবে কোথাও কোথাও লেখা আছে গাঠনিক সংকেত এক, কিন্তু যদি থ্রি ডি ফিগার দেখি সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই গাঠনিক গঠনটা ভিন্ন। কীভাবে? ত্রিমাত্রিক বিন্যাসের কনসেপ্টে সেটা ভিন্ন, এরকম যদি হয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা বলি। এটাকে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে অপারেশনাল আইসোমার, সেটা হচ্ছে স্টেরিও সমানতা। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে সকল স্টেরিও সমানোর ক্ষেত্রে গাঠনিক সংকেত একই হলেও ধর্ম নির্দিষ্ট ক্রিয়া প্রতিক্রিয়ায়, তার মানে ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্য হলে অবশ্যই ধর্ম এবং ক্রিয়া প্রতিক্রিয়ায় পার্থক্য দেখা যায়, এটার জন্য এটাকে অপারেশনাল আইসোমার নামেও পরিচিত। এখন আমি সবসময় বলেছি যে বই অনেক আছে এবং অনেক বই একটু ইনফরমেশন কিছু কিছু জায়গায় ভিন্নতা আছে, বাট আমি সাধারণত তোমাদের যতটুকু দরকার বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে গেলে, এক জৈব যোগ পড়তে গেলেই তোমার দুই বছর শেষ হয়ে যাবে, সেটা সম্ভব না। যতটুকু দরকার, যতটুকু হলে তোমার কোনো ক্ষতি হবে না, আমি ততটুকুই তোমাদেরকে অবশ্যই শেখাবো। সো আমার লেকচার সবসময় ফলো করার চেষ্টা করবা, আর বইয়ের সাথে মিলবেও না, সিকোয়েন্সে মিলবে না, ভাষা মিলবে না, আমি আমার মতো করে সহজ ভাষায় তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। আর তোমার বইয়ে দেখা যাচ্ছে যে কেমিস্ট্রির ভাষা থাকে, তার মানে তোমরা তো সবাই জানো যে সহজ ভাষায় সেটা বোধগম্য হয়, যেমন থ্রি ইডিয়টসে দেখেছিল একটা, তাই না? থ্রি ইডিয়টসের একটা সিন ছিল যে মেশিনের সংজ্ঞা জানতে যায় এক ইডিয়টের কাছে, আমির খানের কাছে। হ্যাঁ, তো একটা হচ্ছে যে বইয়ের ভাষা আর একটা হচ্ছে আসান ভাষা। তো সবাই যেহেতু দেখছে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, তো ওই রকম আর কি, আমি তোমাদেরকে সহজ ভাষায় পড়াবো, এই ভাষাতেই তুমি পরীক্ষার খাতায় লিখবা, আমি যেভাবে সংজ্ঞা বলি ওতেই তোমার হবে মানে মার্কস পাবা তুমি। তাহলে দুই প্রকার হচ্ছে ত্রিমাত্রিক সমানতা, ত্রিমাত্রিক বিন্যাসের কারণে যে সমানতা সেটা হচ্ছে জ্যামিতিক, বা আরেকটা নাম এটাকে বলে সিস ট্রান্স সমানতা, সিস ট্রান্স। জ্যামিতিকের আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। আর দুই নম্বর হচ্ছে আলোক সমানতা, জ্যামিতিকের ইংরেজিটাই সিস ট্রান্স, আর আলোক সমানতার ইংরেজি হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। এটা খুব সহজ ইংরেজি শব্দ, এই জন্য লিখলাম না, আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। এখন আসো, আমি যে সংজ্ঞাটা বলছিলাম সেই সংজ্ঞাটা মূলত সরাসরি মিলে জ্যামিতিক সমানতার সাথে, ত্রিমাত্রিক সমানতার সংজ্ঞাটা, যে কি আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত একই, টু ডিতে দেখলে, যাই হোক তুমি লিখো গাঠনিক সংকেত এক, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমানতা হয় সেটাকে আমরা বলি ত্রিমাত্রিক সমানতা।
তাহলে এইটা আমরা জ্যামিতিক সমানতার সংজ্ঞাতেই দিতে পারি যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমানতা হয় সেটাই হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা। এখন আসো তাইলে এটার আর একটা প্রকার, যে আলোক সমানতা। আলোক সমানতার সংজ্ঞা কি ডিফারেন্ট? ঠিক ডিফারেন্ট না, কিন্তু আরেকটু অ্যাড হবে। যেহেতু আলোক সমানতা, আলোর কথা আছে, তাহলে বিষয়টা কিভাবে অ্যাড হবে সেটা হচ্ছে যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার দরুন, মানে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে আলোতে প্রতিক্রিয়া ভিন্ন। তার মানে কোনো পাত্রে কোনো বিকার হোক বা যে কোনো গ্লাস হোক, যাই হোক, সেখানে যদি কোনো দ্রবণ রাখা হয়, তার উপরে যদি কোনো একবর্ণে আলো ফেলা হয়, সে আলোতে প্রতিক্রিয়া ভিন্ন। তার মানে কোনো গ্লাসের উপরে, গ্লাসের ভিতরে বা বিকারে যদি দ্রবণ রাখা হয়, উপরের অংশটা এরকম বৃত্তাকার থাকে, তাই না? ভিতরে দ্রবণ থাকে। তাহলে এই কোনো দ্রবণের উপরে যদি আমি আলো ফেলি, তাইলে একই আণবিক সংকেত থেকে যে উৎপন্ন যৌগ বা যদি গঠন দেই, কোনোটা হচ্ছে ক্লকওয়াইজ আলোর তলকে বা আলোর উপরিতলকে এইভাবে ঘুরাবে, আর ঠিক একই আণবিক সংকেতের কোনো যৌগ শুধু ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এইভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ এই দিকে যদি আলোর তলকে ঘুরাই, সেই ক্ষেত্রে এই আলোতে প্রতিক্রিয়া ভিন্ন হওয়ার কারণে এদেরকে আমরা দুইটা ভিন্ন সমানু বলবো। একটা হচ্ছে যে তোমার আমরা দিব ডি সমানু, একটা এল সমানু, সেটা আমি ব্যাখ্যায় আসবো যখন আমি আলোক সমানুতাতে যাই। তো আজকের ক্লাসে আমরা আলোক সমানুতাতে যাব না, এই জন্যে আমি আর এই এটা নিয়ে কথা বাড়াচ্ছি না। আজকে জ্যামিতিক সিস্টেমসের মাঝে সীমাবদ্ধ থাকবো, তারপরে বুঝতেই পারতেছো টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, যে এই যেমন গাঠনিক সবগুলো মিলে একটা ক্লাস নিচ্ছি, আর এই ত্রিমাত্রিকের গুরুত্বই বুঝতে পারবা ক্লাস বুঝে, যে জ্যামিতিক নিয়ে একটা ক্লাস, আলোক নিয়ে একটা ক্লাস, তার মানে এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তোমার বোর্ডে বা বিভিন্ন সময়। হ্যাঁ, আচ্ছা, এখন যে কোনো সমানতার জন্যে আমাকে সর্বপ্রথম আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে কারা এই সমানতা প্রদর্শন করে বা জ্যামিতিক সমানতার শর্তগুলি কী কী। কিসের শর্ত? জ্যামিতিক সমানতার শর্ত। আচ্ছা, আমি ডেসক্রিপশন দিচ্ছি, তার সাথে বাংলা বলবো। যে জ্যামিতিক সমানতা সাধারণত দ্বিবন্ধনযুক্ত যৌগ এবং চাক্রিক যৌগে পরিলক্ষিত হয়। তার মানে কোন যৌগ? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে যে সমস্ত যৌগ, এবং চাক্রিক যৌগ। চাক্রিক যৌগ বলতে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, এইভাবে যেগুলো আমরা বিভিন্ন সময় দেখাইছি, এরা সাধারণত প্রদর্শন করে। তবে এই দুই ধরনের যৌগে দুইটা শর্ত থাকতে হয়। কতে শর্ত হচ্ছে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন, তার মানে কার্বন কার্বন যে মুক্ত ঘূর্ণন এটা হবে না। কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হতে হবে। আর খতে বলছে যে এই মুক্ত ঘূর্ণন হয় না, এই কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হয় না, এরূপ কার্বন দ্বয়ের প্রতিটিতে ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে। যেমন এই একটা কার্বনে যদি এ বি, এইগুলো প্রতীকী, যে দুইটা মূলক থাকবে দ্বিবন্ধনযুক্ত কার্বনে, আর একটা কার্বনে যদি ভিন্ন ভিন্ন, মানে এই কার্বনে কখনোই এ এ হওয়া যাবে না, একই মূলক হওয়া যাবে না, বা সি এ বি ডাবল বন্ড সি এ ডি এরকম কাঠামো, তার মানে হচ্ছে যে এখানে এই একটা কার্বনে দুইটা ভিন্ন মূলক, ওই কার্বনেও সেম দুইটা মূলক থাকতে পারে, দুইটাই কমন থাকতে পারে, অথবা এই কার্বনে যেটা থাকলো একটা কমন, দেখো এ এ কমন, বাকি দুইটা ভিন্ন থাকতে পারে, এরকম যদি কোনো কাঠামো হয় সেই ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তবে যদি এরকম কোনো কাঠামো দেখো সি এ এ ডাবল বন্ড সি, ধরো যে এ ডি বা এ বি, এরকম যদি হয়, তার মানে একটা কার্বনেই দুইটা এ, কি বলছি, একটা কার্বনেই দুইটা এ, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে শর্তই হচ্ছে যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হয় না, এরূপ কার্বন দ্বয়ের প্রতিটিতে ভিন্ন ভিন্ন মৌল বা মূলক থাকতে হবে, তার মানে যে কোনো একটা কার্বনে একই মূলক রিপিট হওয়া যাবে না। এটা উদাহরণ দিলেই আস্তে আস্তে তোমরা পরিষ্কার হয়ে যাবা যে আসলে বিষয়টা কি। এখন আমরা মুক্ত ঘূর্ণনের বিষয়টা একটু ব্যাখ্যা করব, যে মুক্ত ঘূর্ণন বলতে কি বোঝাইছে আমি খুব সংক্ষেপে একটু ব্যাখ্যা করব, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না, কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ারের জন্য। যেমন বেনজিনের ক্ষেত্রে আমি তোমাদেরকে এর আগে বলছিলাম যে এই তিনটা কাঠামো সম্ভব, আবার বেনজিনের এই তিনটা কাঠামো সম্ভব। বেনজিন নিয়ে সামনে ক্লাস আসতেছে,
তো সেইখানে বেনজিনের ডিলোকালাইজেশন ব্যাখ্যা করব, অপেক্ষা করো। আপাতত শুধু এটুকু দেখো যে দ্বিবন্ধনগুলোর পজিশন ভিন্ন ভিন্ন কার্বনে হতে পারে, তার মানে এরা স্থির না, এরা এই বেনজিন বলয় বা এই ষড়ভুজাকৃতির যে বলয়টা এর ভিতরে এটাভাবে মুভ করে, যেন আধুনিকভাবে এটাকে ভিতরে গোল দিয়ে লেখা হয়। তার কারণ হচ্ছে পাই ইলেকট্রনগুলো পুরো বলয়ে ছয় কার্বনে সমানভাবে বিন্যস্ত থাকে বা এগুলো সঞ্চারণশীল থাকে। এখন এটা হচ্ছে মুক্ত ঘূর্ণন, তার মানে হচ্ছে যে কোনো অক্ষকে কেন্দ্র করে যদি 360 ডিগ্রি ঘোরে সেটাকে আমরা মুক্ত ঘূর্ণন বলতে পারি। কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে যে বিষয়টা হবে, এখানে সবগুলোই কিন্তু যে দ্বিবন্ধন কোন ইলেকট্রনগুলো ঘুরতেছে এগুলো কিন্তু পাই, যে বাইরের যে কাঠামো এগুলো সব সিগমা, সিগমা খুব শক্তিশালী বন্ধন, এটা কখনোই মুভ করে না, এই পাই বন্ধনগুলো মুভ করে। তাহলে এইখানে দেখো যে কোনো দ্বিবন্ধনযুক্ত যৌগে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এর সাথে যাই থাক ধরো হাইড্রোজেন ইথিনের কথাই যদি ধরি, এরকম দ্বিবন্ধনযুক্ত যৌগে মুক্ত ঘূর্ণন এটা জ্যামিতিক সমানতা দিবে না, আমি জাস্ট মুক্ত ঘূর্ণন বোঝাচ্ছি। এটা কেন জ্যামিতিক সমানতা দিবে না, কারণ এই যে CAA মানে একই মূলক রিপিট আছে একটা কার্বনে। এখন দেখো এইখানে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, এখন পাই বন্ধন কিভাবে গঠিত হয় আমরা কিন্তু ফার্স্ট পেপারে পড়ছি যে দুইটা অসংকরিত পি অরবিটালের এই যে দেখো পাশাপাশি যদি অল্প অধিক্রমণ হয়, এবং এটা হচ্ছে খুব দুর্বল প্রকৃতির বন্ধন, পাশাপাশি যদি অধিক্রমণ হয় এইভাবে খুব অল্প পরিমাণে, এটা এটা মুক্তভাবে চলাচল করতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাহলে এই পাই বন্ধন এই উপরে এবং নিচে যে ইলেকট্রনটা যে যেখানে শেয়ারিং হয়, তাহলে যে অসংকরিত পি অরবিটালের এটা শুধু এইটুকু অংশের মাঝে, কারণ পাই যেহেতু অসংকরিত অরবিটালটা ফুল ডাম্বেল, তার মানে উপরে এবং নিচে দুই পাশে এটার অংশ থাকবে। এটা 2D ফিগার, মনে হচ্ছে উপরেরটা পাই নিচেরটা সিগমা, বিষয়টা এরকম না, 3D ফিগার যেহেতু যেরকম হবে অরিজিনালি সেটা উপরে এবং নিচে দুই পাশে থাকে, তুমি জাস্ট ইমাজিন করে নাও, এখানে 3D ফিগার আঁকা সম্ভব না। তাহলে এইটুকু অংশের মাঝে কি হয়, এই পাই ইলেকট্রন কখনো এই কার্বনের দিকে যায় কখনো এই কার্বনের দিকে যায় এইটুকু, কিন্তু এই যে যে বন্ধনগুলো এগুলো একটা ব্যারিকেড, এই অংশগুলোতে সে আসতে পারে না, মানে এই বেনজিনের মতো যেটা দেখালাম পুরোটা এই কার্বনকে কেন্দ্র করে 360 ডিগ্রি ঘুরতে পারবে না, তার মানে এই উপরের যতটুকু ফাঁকা জায়গা থাকবে এইগুলো হচ্ছে যে তোমার CH বন্ড, মানে এখানে একটা বেড়ার মতো বা ব্যারিকেড বলতে পারো, এটাকে আমরা পরে অনেক ব্যাখ্যায় লাগবে স্টেরিক বাধা বলে, যদি বন্ধনের কারণে কোনো কিছু বাধা পায় বা কোনো ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে না পারে এটাকে স্টেরিক বাধা বলে। এই শব্দটা গুরুত্বপূর্ণ মনে রেখো, আমাদের সামনে বেশ কিছু ব্যাখ্যায় আমাদের এটা লাগবে, আপাতত এটাতে আমরা যাচ্ছি না স্টেরিক বাধা। তো শুধু এটুকু মনে রেখো যে এটার কারণে সে এই অংশটাতে এই যে বন্ধনের কারণে বাধা পাচ্ছে ঘুরতে পারতেছে না এটুকুর মাঝে সীমাবদ্ধ থাকবে, তাহলে এটাই হচ্ছে যে পাই ইলেকট্রনের মুক্ত ঘূর্ণন সম্ভব না। তাহলে দ্বিবন্ধনযুক্ত বা চাকরিক যৌগ, চাকরিক যৌগগুলোতে সাধারণত দ্বিবন্ধন মানে এখানে যে উদাহরণগুলো দিব যে এগুলো দ্বিবন্ধন নাই আমাদের বইয়ে এইগুলোই আছে, এটুকের মাঝে আমরা সীমাবদ্ধ থাকবো, কারণ যৌগ যৌগ আনলিমিটেড, বুঝতেই পারছো বলছি, প্রচুর যৌগ এখানে, প্রচুর পড়া আছে, প্রচুর জানার বিষয় আছে, জানার শেষ নাই, কিন্তু আমরা আমাদের জন্য যতটুকু দরকার ততটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকবো। তাহলে আশা করি মুক্ত ঘূর্ণন বুঝতে পারছো। এখন আমরা এই CAB বা CAD যে কাঠামো, এই কাঠামোটা একটু বোঝার চেষ্টা করব যে কাঠামোটা কি। দেখো আমরা যদি বলি দুইটা যৌগ দেখাবো, সেই দুইটা যৌগ একটা হচ্ছে যে জ্যামিতিক সমানতা দিবে আর একটা দিবে না। আচ্ছা জ্যামিতিক সমানতা কি সেটা আমরা পরে আসতেছি, তার আগে আগে বুঝি যে কিভাবে দিবে দিবে না, যেহেতু এই শর্ত পূরণ করবে কি করবে না। যেমন দেখো C4H8 এটা একটা আণবিক সংকেত, এখান থেকে দুইটা যৌগ হয়, একটা হচ্ছে CH3 বিউট টু ইন, তোমরা যেহেতু নামকরণ শিখছো আশা করি, আরেকটা হচ্ছে বিউট ওয়ান ইন। এখন দেখো এই দুইটা কার্বন হচ্ছে দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন, আমাকে আগে দ্বিবন্ধনে আবদ্ধ দুইটা কার্বনকে আমি সিলেক্ট করলাম, এই কার্বনের সাথে কি আছে হাইড্রোজেন আর একটা মিথাইল, হাইড্রোজেনকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এই পাশেও কি আছে হাইড্রোজেন মিথাইল, তাহলে এটা এ, এই পাশে যেহেতু এ ধরছে এই পাশে নিশ্চিতভাবে এ হবে আর এটা বি, তাহলে কি কাঠামো হলো CAB ডাবল বন্ড CAB, এটা জ্যামিতিক সমানতা দিবে। কিভাবে দিবে আমি আসতেছি একটু পরে, এখানে বির জায়গায় যদি মিথাইলের জায়গায় ইথাইলও থাকতো হয়তো এ কমন, মানে একটা কমন থাকলে হবে, কিন্তু এটা আবার জ্যামিতিক বা সিস্টেন্স সমানতা দিবে না বিউট ওয়ান ইন। কেন দেখো এই দুইটা কার্বনের এটার সাথে হচ্ছে হাইড্রোজেন এটার সাথে এটা ইথাইল, তাহলে এটাকে যদি এ ধরি এটা বি ধরলাম,
বাট এই পাশে কি আছে, দুইটাই হাইড্রোজেন, তাহলে এ এ মানে এটা ডাবল, যেহেতু হাইড্রোজেন কে ধরছি, তাহলে আমি আগেই বলছি সি এ বি আছে, কিন্তু কোনো এক পাশে একই কার্বনে যদি দুইটা একই মূলক থাকে, এটা কখনোই জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা দিবে না, কারণ এদের সিস এবং ট্রান্স কনফিগারেশন সম্ভব না। কেন সম্ভব না সেটা বুঝতে হলে তাহলে আমাদেরকে সিস আর ট্রান্স কীভাবে হবে সেটা বুঝতে হবে। এখন দেখো, আমরা এটার সিস ট্রান্স কাঠামো যখন লিখবো তখন এইভাবে লিখবো যে দ্বিবন্ধনযুক্ত কার্বন লিখবো, আর থ্রি ডি কনফিগারেশন দেখাইতে একটু বাঁকা করে দিব। এইখানে দেখো, এই পাশে ধরো যে একটা CH3, যেটা কমন, যে কোনো একটাকে আমরা কমন ধরে ধরি CH3, আর এই পাশে হাইড্রোজেন এ বি, তাহলে দুইটা যেটাকে কমন ধরবো, যদি CH3কে আমি কমন মনে করি, তাইলে সেটা যদি একই পাশে থাকে মানে উপরের পাশে, সেটাকে আমরা সিস কাঠামো বলি, যেটা কমন মূলক, কারণ সি এ বি এ বি, আবার আরেকটা কি হতে পারে সি এ বি সি এ ডি হতে পারে, সেক্ষেত্রে কমনটা ধরতে হবে, তাহলে যে দুইটা কমন হলে যে কোনো একটাকে ধরলে হবে, তাহলে এটার নাম হচ্ছে সিস বিউট টুইন। আবার এইটার যদি আমরা যে কোনো এক পাশ অল্টার করে দেই, চেঞ্জ করে দেই, তাহলে এটার যে কাঠামোটা হবে সেটা হচ্ছে এরকম, যে কোনো এক পাশে তাহলে হাইড্রোজেন উপরে চলে যাবে, মিথাইল মূলকটা নিচে চলে আসবে, তাহলে এরকম যদি কোনাকুনি থাকে, যেটাকে আমরা কমন ধরবো, এটা যদি কোনাকুনি এইটাই হোক বা এটাই হোক, এরকম যদি কোনাকুনি থাকে, এই কোনাকুনি বা এই কোনাকুনি যেটাই হোক, এরকম কোনাকুনি থাকলে সেটাকে আমরা বলবো ট্রান্স কাঠামো, ট্রান্সবিউটুইন। তাহলে এইভাবে সিস এবং ট্রান্স কাঠামো দেখাবে, যে কোনো একটা পাশ, আমি ডান পাশ অল্টার করছি এটাও করতে পারতাম, একই কথা একই কাহিনী হতো, তখন যে কোনো একটা পাশ ইন্টারচেঞ্জ করলে তখন এই কোনাকুনি হইতো, তখন এই কোনাকুনি হইতো আর কি, যদি এটা অল্টার করতাম, তাহলে যে কোনো একটা পাশ যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাইলে এটা সম্ভব, কিন্তু এই যে এটার ক্ষেত্রে সম্ভব না। এটার ক্ষেত্রে যদি দেখো, এটা হচ্ছে বিউট টুইনেরটা দেখাইলাম, বিউট টুইন জ্যামেতিক বা একটা সিস কাঠামো একটা ট্রান্স কাঠামো সম্ভব, কিন্তু বিউট ওয়ান ইন কেন সম্ভব না, কারণ এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে দেখো একই পাশে হাইড্রোজেন, তাহলে এই পাশে হাইড্রোজেন আর এই পাশে যদি একসাথে ইথাইল C2H5 একসাথে দেই, তাহলে তাহলে এটা দেখো যে এই পাশে যে হাইড্রোজেন, যে কোনো এক পাশে যদি ইন্টারচেঞ্জ করি তাইলেই ট্রান্স কাঠামো হবে। যেমন এটা বলতে পারো স্যার হাইড্রোজেন তো এক পাশে আছে সিস, বাট এটা ট্রান্স সম্ভব না মানে সিসও হবে না, তাহলে হাইড্রোজেনকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে হাইড্রোজেন উপর আর নিচে তো একই, কোনো পার্থক্য হয় না, এই জন্যে এটার সিস ট্রান্স কাঠামো সম্ভব না। আমি বলছি যে কোনো এক পাশ চেঞ্জ করলে, এটাও যদি চেঞ্জ করি একই, ওই হাইড্রোজেন উপরে ছিল হাইড্রোজেন নিচে চলে আসবে, একই কথা হবে, সো একই কথা হলে ওই এটার আর কোনোভাবে সম্ভব না। হ্যাঁ আচ্ছা, এখন আমরা সিএবি সিএবি দেখছি, সিএবি সিএডি মানে ভিন্নমূলক যদি একটু দেখি, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন ভিন্নমূলক বলতে দেখো এই পাশে একটা মিথাইল, এই পাশে একটা ধরো যে তোমার ইথাইল যদি থাকে C2H5, আর এই পাশে হাইড্রোজেনটাকে যদি আমরা কমন ধরি, হাইড্রোজেনটাকে যদি কমন ধরি, সেই ক্ষেত্রে দেখো সিএবি সিএডি, এরকম যদি হয় কোনো সমস্যা নেই। আমি বলছি যে দেখো যে এটা হচ্ছে যদি যে হাইড্রোজেন যেটা কমন, কমনটা একই পাশে আছে উপর বা নিচে কোনো সমস্যা নেই, এটা সিস কাঠামো। এখন যৌগের নাম তোমরা ইউপ্যাক নাম অনুযায়ী বের করো, আমি বলছি যে কোনো একটা অল্টার করলেই হবে, যদি ধরো এইটা আগেরবার ডান পাশেরটা ইন্টারচেঞ্জ করছিলাম, এখন এটা যদি করি তাহলে এটার কাঠামো হচ্ছে এই যে দেখো হাইড্রোজেনটা উপরে যাবে, মিথাইলটা এই পাশে আসতেছে, তাহলে এটা ইথাইল C2H5, ইথাইল না ধরে তুমি ক্লোরিন ধরতে পারো, ব্রোমিন, মানে যাই হোক কোনো সমস্যা নেই, তাহলে দেখো কোনাকুনি আসতেছে, এই যে কোনাকুনি, তাহলে এটা হচ্ছে ট্রান্স কাঠামো। তাহলে সিএবি সিএবি বা সিএবি সিএডি উভয় ক্ষেত্রেই তোমার সিস কাঠামো বা ট্রান্স কাঠামো সম্ভব, কিন্তু একই কার্বনে যদি দুইটা একই মূলক থাকে তাহলে সেটার ক্ষেত্রে সিস কাঠামো বা ট্রান্স কাঠামো সম্ভব না। এখন উদ্দীপক থেকে এইভাবেই প্রশ্ন আসে, কোনো একটা সমাণু সমাণু দিবে তোমাকে, সমাণুগুলো ওই যে গাঠনিক সমাণু এটা আমরা দেখব, এই সমাণুতা শেষে কিছু HW দিয়ে দিব তোমাদের, যে একটা সংকেত থেকে কতগুলো সমাণু সম্ভব, এটা ধরো যে এরকম একটা প্রশ্ন আসবে, দেখো C4H8 মাত্র যেটা করাইলাম এখান থেকে কি দিয়ে দিল ARB। হ্যাঁ তাহলে ARB দুইটা সমাণু আমরা কি দেখলাম, যে একটা হচ্ছে বিউট টুইন বিউট ওয়ানের। এখন তোমাকে বললো যে এ জ্যামিতিক সমানতা প্রদর্শন করলেও, মানে এটা সিস্টেন্স সমানতা প্রদর্শন করলেও বি করে না, তাহলে আমরা তো C4H8 সমানও দুইটা জানি, একটা বিউট টুইন একটা বিউট ওয়ানিন, সেক্ষেত্রে কোনটা জ্যামিতিক সমানতা দেয়, এটা বিউট টুইন হবে, তাহলে তুমি বুঝে যাবে এটা বিউট টুইন, তখন একে বিউট টুইন বলবে, এটাকে বিউট ওয়ানিন বলবো, তারপরে ব্যাখ্যা করবো আমি এতক্ষণ যা বললাম। অথবা
এরকম বলতে পারে যে এ ও বি এর মধ্যে কোনটি স্টেরিও সমানতা প্রদর্শন করে। তাহলে স্টেরিও সমানতা বলতে হচ্ছে যে জ্যামিতিক অথবা আলোক, আলোকটা আমরা এখনো আসিনি, তাহলে আলোকটা কেন করে না সেটা যখন আলোক পড়াবো তখন বলবো। আপাতত যেহেতু আমরা বলছি যে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, সুতরাং তুমি এখানে বলে দিবা যে হ্যাঁ এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কারণ এই শর্তগুলো মানে, জ্যামিতিক সমানতার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মানে। তাহলে এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যে এই যে যে সি এ বি সি এ বি এবং সি এ বি সি এ ডি, এইটা এবং এটা, এই দুইটা কাঠামো যুক্ত যতগুলো দ্বিবন্ধন আছে, আবার বলছি এই দুইটা কাঠামো যুক্ত যতগুলো দ্বিবন্ধন যুক্ত যৌগ আছে, এবং তোমাদের সবসময় আমি বলি যে দুইটা বোর্ড বই মিনিমাম ফলো করতে হবে, তাহলে দুইটা বই বোর্ড বই থেকে যতগুলো এরকম উদাহরণ পাবা প্রত্যেকটা উদাহরণেই তোমাকে কিন্তু পড়তে হবে। আমি শুধু বিউট টু ইন বিউট ওয়ান ইন দেখেছি, দেখো একটা দেখতে গিয়েই আমাদের পুরো কনসেপ্টটা অনেক দূর চলে গেল বা অনেক সময় লেগে গেল। তাহলে বইয়ে এরকম প্রত্যেকটা বই দেখবা 4-5টা করে উদাহরণ দেওয়া আছে, এরকম 8-10টা উদাহরণ দুইটা বই থেকে মিলাই পড়লে আশা করি তোমার এইগুলোর ভিতর থেকেই বা ওইরকম কাছাকাছি যৌগগুলো থেকেই সিস ট্রান্স সমানতার বিষয়টা ব্যাখ্যা করতে পারবা। এখন যদি আসে পরীক্ষা, এখন আরেকটা বলছিলাম যে দ্বিবন্ধন যুক্ত ছাড়াও আরেকটা হচ্ছে কি চাক্রিক যৌগে, চাক্রিক যৌগ। তাহলে চাক্রিক যৌগ বলছিলাম যে যে ত্রিভুজ যদি হয় এটা দিয়েই দেখা, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। আচ্ছা সাইক্লোপ্রোপেনের গঠন হচ্ছে যে এরকম, এটা সি, সবগুলোই সিএইচ। এখন যদি ত্রিমাত্রিক গঠন হয় যে এইভাবে বাঁকা করে দেখাই, তাহলে তোমার সরি সিএইচ টু সবগুলো, তাহলে সবগুলোই হচ্ছে তোমার সিএইচ টু, ঠিক আছে। তাহলে এইখানে সবগুলো যদি সিএইচ টু হয় তাহলে এখানে দেখো যে এইটুকু অংশের মাঝে আমরা সিস ট্রান্স কাঠামোটা দেখাইতে পারবো, বাট এটা তো সম্ভব না। এইখানেও যে দ্বিবন্ধনযুক্ত যৌগের মাঝে সিএবি, সরি দ্বিবন্ধন না মানে সিএবি সিএবি বা এবি এডি কাঠামো যদি থাকে এই যে এই দুইটা কার্বনের মাঝে, তাহলে সেই ক্ষেত্রে সম্ভব। ধরে নেই আমরা এই হাইড্রোজেন দুইটা, যেমন আমরা দেখছি নামকরণের সময় কিন্তু নাইট্রোজেন থেকে বা কার্বন থেকে যে উপশাখা বা প্রশাখার ওইখানে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হইতে পারে, তাহলে এখানেও যদি প্রতিস্থাপিত হয় সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা হাইড্রোজেন সরে গিয়ে দুইটাই মিথাইল আসলো। আচ্ছা এটাকে আমরা বলবো সিস সমানো, কারণ এই কমন বা মিথাইল মূলকটা যেটা কমন ধরবো সেটা যদি একই পাশে থাকে, বা হাইড্রোজেন কমন হলে সেটা যদি একই পাশে থাকে, যদি একটা মিথাইল হইতো একটা ইথাইল হইতো তখন কমনটা ধরতাম হাইড্রোজেন একই পাশে নিচে অথবা উপরে। আচ্ছা এটা নাম্বারিংটা বা নামটা কিভাবে করব, এটার ক্ষেত্রে নামটা হচ্ছে দেখো এই শিকল মানে বদ্ধ শিকল যেটা, এই অংশের বাইরে, এই বদ্ধ শিকল আবদ্ধ অংশের বাইরে নাম্বারিং যাবে না, এটাই হচ্ছে প্রধান শিকল। যেহেতু এটা বদ্ধ শিকল এইগুলো শাখা হিসেবে কাউন্ট হবে, তাহলে এটা 1, 2, 3। এটাকে কেন 1 ধরলাম, কারণ এখানে শাখা আছে, এটা 2 এখানেও শাখা আছে, আবার এটা 1 ধরলে এটা 2 একই কথা, মানে এই দুইটা শাখাটাই 1, 2 হবে, আর এটা কখনোই 2 হবে না। কেন? এখানে কোনো শাখা নেই, শাখাগুলো সবচেয়ে কম সংখ্যক কার্বনে হবে মানে নাম্বারিংয়ের দিক থেকে। তাহলে এটার নাম হচ্ছে 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1,2-ডাইমিথাইল সাইক্লো একসাথে হবে, আমি ডানে আর একটা লিখবো এই জন্য। এটা মূল যৌগ হচ্ছে সাইক্লোপ্রোপেন, বাট এটার সাথে 1,2-ডাইমিথাইল যুক্ত হলো, 1,2-ডাইমিথাইল মানে 1 এবং 2 নম্বর কার্বনে দুইটা মিথাইল যুক্ত হলো। অনুরূপভাবে আমরা যদি এটাকে এইভাবে দেই, এই যে দেখো যেটা কমন, আমরা মিথাইলকে যদি কমন মনে করি, যেহেতু এখানে মিথাইল কমন আছে, যে কোনো এক পাশ আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে দেখো মিথাইল বা হাইড্রোজেন যাই ধরি, দেখো কোনাকুনি, তাহলে কোনাকুনি হলে এটা কী কাঠামো, ট্রান্স কাঠামো। তাহলে মূল নাম তো একই থাকবে, এটা হচ্ছে সিস 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এটা হচ্ছে ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, আশা করি বুঝতে পারছো। তাহলে এরকম শুধু যে মিথাইল থাকবে সেটা না, ইথাইল হতে পারে, ক্লোরিন ব্রোমিন বা অন্যমূলক থাকতে পারে, এরকম চাকরিক যৌগেরও একাধিক উদাহরণ আছে বইয়ে। তো দেখবে আমি জাস্ট একটা দিয়ে দেখাইলাম যে এই চাকরিক যৌগ থেকেও তোমার সিস এবং ট্রান্স কাঠামো সম্ভব। এখন আমরা সিস এবং ট্রান্স সমানুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এতক্ষণ আমরা দেখলাম শর্ত এবং সেই শর্তের ভিত্তিতে কারা সিস এবং ট্রান্স সমানতা প্রদর্শন করে। আমি আবারও বলছি অনেক অনেক উদাহরণ আছে, দুইটা বই থেকে অবশ্যই তোমাকে প্রত্যেকটা উদাহরণ দেখতে হবে, তাইলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন আসে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মাঝে প্রথমে আমি একসাথে লিখব হচ্ছে স্থায়িত্ব, মানে সিস আর ট্রান্সের মাঝে কোনটার স্থায়িত্ব বেশি, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একই সাথে রিলেটেড।
আচ্ছা, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে ট্রান্স ইজ গ্রেটার দেন সিস, এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ট্রান্স সমানুর স্থায়িত্ব বেশি, গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। তো ধরো যে তোমার গলনাঙ্ক বেশি হয় মানে কি স্থায়িত্ব বেশি, যত কম তাপমাত্রায় গলবে মানে সেটা তো কম স্থায়ী, দ্রুত বন্ধন ভেঙে যায়, এটা তো খুব স্বাভাবিক, এটা আমরা সবাই জানি কমন সেন্স থেকে। তার মানে স্থায়িত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এখন কথা হচ্ছে কারণটা কি, তাহলে সিস সমানুর থেকে ট্রান্স সমানুর স্থায়িত্ব বেশি কেন আর সিস সমানুর স্থায়িত্ব কম কেন? এখন এটা যদি আমরা ব্যাখ্যা করি, সেই ক্ষেত্রে আমাদের সিস সমানুর যে গঠন, গঠনে দেখো যে সিস সমানুর গঠনে কে ছিল, যে একই জাতীয় গ্রুপগুলো ধরে এবি এবি এডি যদি ধরি, তাহলে সিস কাঠামোতে আমরা দেখছি যে সিস কাঠামো একই জাতীয় গ্রুপগুলো একই পাশে থাকে, এটা হচ্ছে সিস কাঠামো। আর যদি ট্রান্স কাঠামো ধরি, তাহলে একই জাতীয় গ্রুপগুলো মানে সেটা যেটাই হোক এ এ, এটা দেখো এইভাবে কোনাকুনি কোনাকুনি থাকে, এটা বি আর এটা ডি, এটা হচ্ছে ট্রান্স কাঠামো। আচ্ছা, তাহলে একই জাতীয় গ্রুপগুলো একই পাশে থাকা মানে কাছাকাছি থাকে, আর আমরা জানি সমজাতীয় যে কোনো কিছু পরস্পরকে বিকর্ষণ করে, সমজাতীয় যে কোনো কিছু পরস্পরকে বিকর্ষণ করে, ফলে বন্ধন পীড়ন বৃদ্ধি পায়। এই পীড়নটা ঠিক তোমার ফিজিক্সের সাথে মিলবে না, বন্ধন পীড়ন হচ্ছে ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা, আবার বলছি ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা। এই এ এ নিজেদের মধ্যে যখন একই জাতীয় গ্রুপ এরা বিকর্ষণ করবে, তখন ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, তখন বাইরে থেকে তাপ দিলে অল্প তাপেই বন্ধনটা ভেঙে যাবে, মানে গলনাঙ্ক কম হবে, স্ফুটনাঙ্ক কম হবে। এই জন্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম মানে সিস সমানুর স্থায়িত্ব কম, আর গলনাঙ্ক বেশি মানে সেটাকে গলাইতে বেশি তাপমাত্রা লাগবে, বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তার মানে সে স্থায়িত্ব বেশি। তাহলে বাইরে থেকে তোমার শক্তি প্রয়োগ করে যতটা করা যায়, তার থেকে যদি ভিতর থেকে কেউ হেল্প করে খুব সহজে হয়। যেমন দেখো যে পাকিস্তানিরা এখানে আসছে 71 সালে দখল করার জন্য, বাংলাদেশ বা যুদ্ধ করার জন্য, 9 মাস তারা টিকতে পারতো না যদি না ভিতর থেকে রাজাকাররা তাদেরকে হেল্প করতো। তারা এই দেশের আবহাওয়া, জলবায়ু, রাস্তাঘাট কিচ্ছু জানে না, তার আগেই তারা পরাজয় স্বীকার করে চলে যেতে পারতো বা যেত, 9 মাসটা শুধুমাত্র রাজাকারদের কারণে, ভিতর থেকে যদি সহযোগিতা করে। তোমরা জানো নবাব সিরাজউদ্দৌলা কীভাবে পতন হয়েছে, তার পতন হতো না যদি না মীর জাফর বা ঘসেটি বেগম, তার নিকট আত্মীয় যারা প্রধান সেনাপতি বা তার খালা বা যাই বলো যে আত্মীয় যারা, তারা যদি ভিতর থেকে ইংরেজদের সহযোগিতা না করতো, অর্থাৎ ভিতর থেকে ভেঙে যাওয়ার জন্য প্ররোচনা না দিত, তাহলে কখনোই ইংরেজরা বাইরে থেকে এসে কিছু চিনে না, জানে না বা ওইভাবে সাহস পেত না, সুযোগ পেত না। ইভেন তারপরেও শেষ মুহূর্তে যদি বেইমানি না করলে ইংরেজদের অল্প সেনা নিয়ে কোনোভাবেই তারা জিততে পারতো না, ওদের সেনা অত অল্প ছিল, ঠিক আছে, শুধুমাত্র বেইমানি করার কারণে তারা জিতে গেছে। তার মানে বুঝতেই পারছো যে এরকম যদি ভিতর থেকে বন্ধন পীড়ন বেশি, তার মানে ভেঙে যা বিকর্ষণ বেশি হচ্ছে ভিতর থেকে, সমজাতীয় গ্রুপগুলো কাছাকাছি থাকার কারণে, তার মানে বন্ধন পীড়ন বেশি হচ্ছে, মানে ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা বেশি হচ্ছে, তার ফলে আমরা কি বললাম, দ্রুত ভেঙে যাবে, বাইরে থেকে অল্প তাপেই ভেঙে যাবে, কারণ ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা বেশি। এই জন্যে সিস সমানুর বন্ধন পীড়ন বেশি, ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা বেশি, এই জন্য স্থায়িত্ব কম, গলনাঙ্ক কম, স্ফোটনাঙ্ক কম। আচ্ছা, এইটার ব্যাখ্যাটাই, এটা 2 মার্কসের জন্য আসতে পারে, অনুধাবন 2 মার্কসের জন্য আসতে পারে, আর বাকি যে 4টা বৈশিষ্ট্য সেগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। 2-1টা আসতে পারে তোমার 2 মার্কসের জন্য, একটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি, তারপরে দ্রাব্যতা, প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক এবং ডাইপোল মোমেন্ট, এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে সিস ইজ গ্রেটার দেন ট্রান্স, মানে উল্টাটা, এই জন্য এই 4টা একসাথে লিখলাম। এই সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে যে কি বললাম, যে সিস সমানুর দ্রাব্যতা বেশি, ডাইপোল মোমেন্ট বেশি, ডাইপোল মোমেন্ট এবং দ্রাব্যতা, এটা একটু ব্যাখ্যা করব, এটা একটা আরেকটার সাথে রিলেটেড। আর প্রতিসরাঙ্ক, অভ্যন্তরীণ শক্তি, এটা শুধু এমসিকিউর জন্য মনে রাখবা, কোনো ব্যাখ্যার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এই কাঠামো থেকেই দেখাবো, দেখো সিস সমানুর ডাইপোল মোমেন্ট, ডাইপোল মানে কি, ডাইপোল দুইটা প্রান্ত, তার মানে দুইটা ভিন্ন প্রান্ত বলতে মেরু, দুইটা ভিন্ন মেরুর সৃষ্টি হয়। কিভাবে, দেখো সিস সমানুতে একই জাতীয় গ্রুপগুলো এক পাশে থাকে আর ভিন্ন গ্রুপগুলো ভিন্ন পাশে থাকে, ধরো যে এ বি এ এ বি বি বা বি ডি, তাহলে এই পাশে দেখো একই জাতীয় গ্রুপগুলো মিলে একটা পোল বা প্রান্ত সৃষ্টি করে, আর আর একটা গ্রুপগুলো মিলে আর একটা পোল বা আর একটা প্রান্ত সৃষ্টি করে, তার মানে দুইটা ভিন্ন প্রান্ত।
সেটা পজিটিভ নেগেটিভের মতোই, দুইটা ভিন্ন প্রান্ত যদি পার্থক্য থাকে তাহলে তাদের মাঝে ডাইপোলের সৃষ্টি হয়, দুইটা ভিন্ন প্রান্তের সৃষ্টি হয়। কিন্তু ট্রান্স সমানুতে ডাইপোল সম্ভব না, কারণ মিক্স আপ থাকে। দেখো এই উপরে এ আর ডি এর সাথে আরেকটা মিক্স, এবং নিচেও বি এর সাথে এ আরেকটা মিক্স। তাহলে উপরেও হচ্ছে যে দুইটা ভিন্ন গ্রুপ, উপরের পাশে দুইটা ভিন্ন গ্রুপ, নিচের পাশেও দুইটা ভিন্ন গ্রুপ। তাহলে মিক্স থাকার কারণে, কারণ সেখানে গ্যাঞ্জাম হবে, নিজেরা মিলে একটা ঐক্য তৈরি করতে পারবে না, একটা পোল তৈরি করতে পারবে না, সেখানে বুঝতেই পারছো কি হবে, একটা গ্যাঞ্জাম হবে, বা সেইখানে হচ্ছে যে তোমার পোল তৈরি হবে না, বা নিজেদের মাঝেই ঐক্য হবে না। তাহলে ঐক্য কোথায় হবে তোমার? এই যে সিস সমানুতে, তার মানে এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, ডাইপোল মোমেন্ট বেশি হবে। তাহলে ডাইপোল মানে কি? পোলারিটি, বা যদি আমরা অন্যান্য নর্মাল ইনঅর্গ্যানিকের সাথে তুলনা করি, তার মানে পোলারিটি বেশি মানে দ্রাব্যতা বেশি। পানি একটা পোলার যৌগ, আর দ্রাব্যতা বলতে আমরা সাধারণত পানি বুঝি, আর অন্য কোনো দ্রাবক হলে সাধারণত বলে দেওয়া থাকে যে এই দ্রাবকের দ্রাব্যতা কত, পানি হলে আর বলে না, ঠিক আছে? তার মানে ডাইপোল মোমেন্ট বেশি মানে হচ্ছে যে তার দ্রাব্যতা বেশি, অর্থাৎ পোলারিটি বেশি হয়, তার মানে পানি যেহেতু একটা পোলার যৌগ, পানিতে দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে? তাহলে দ্রাব্যতা এবং ডাইপোল মোমেন্ট বললাম। তাহলে আরেকটু সামারি দেই, তাহলে এটা আগে শেষে পড়াইলাম, এটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে সিস সমানুতে একই জাতীয় গ্রুপগুলো একই পাশে থাকে, এটা একটা প্রান্ত, আর অন্য গ্রুপগুলো একই পাশে থাকে, এটা একটা প্রান্ত। তাহলে সেই ক্ষেত্রে তোমার দুইটা ভিন্ন প্রান্ত অর্থাৎ ডাইপোলের সৃষ্টি হয়। ডাইপোল বা পোলারিটির সৃষ্টি হলে পানি যেহেতু একটা পোলার যৌগ, সুতরাং দ্রাব্যতা বেশি হবে। আর স্থায়িত্বের ক্ষেত্রে যদি বলি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, সেই ক্ষেত্রে একই রকম যেহেতু গঠন, একই জাতীয় গ্রুপগুলো কাছাকাছি থাকে, তাদের মাঝে কি তৈরি হয়? বিকর্ষণ সৃষ্টি হয়। বিকর্ষণ বলতে এখানে ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা, বা যেটাকে কেমিস্ট্রির ভাষায় বন্ধন পীড়ন বলে। তাহলে ভিতর থেকে ভেঙে যাওয়ার প্রবণতা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার দ্রুত ভেঙে যাবে, এই জন্য সিস সমানোর স্থায়িত্ব কম বা গলনাঙ্ক কম। এখন যদি একটা উদাহরণ দিই, আমরা যেটা বিউট টুইন, সিস বিউট টুইন এবং সিস, এটা যে আসলেই কাজ করে, বা আমরা যে আসলে কোনো মানে ভুয়া জিনিস শিখতেছি না, সেটার কারণ হচ্ছে যে সিস ট্রান্সের কারণে যে আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ইয়ে হয়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি, সিস বিউট টুইন। এটা কি সিস বিউট টুইন? এটার স্ফুটনাঙ্ক 4°C। আর যদি এটা ট্রান্স বিউট টুইন হইতো, ট্রান্স মানে বুঝতে বাস্তবে, আমরা আমাদের কেমিস্ট্রির সব ঘটনাগুলোই বাস্তব, কিন্তু ব্যাখ্যা কিছুটা কাল্পনিক হলেও বাস্তবতার সাথে সেই ব্যাখ্যার কোনো অমিল নাই, মানে বাস্তব বৈশিষ্ট্যের ভিত্তিতেই ব্যাখ্যাগুলো প্রদান করে, এটা হচ্ছে ট্রান্স কাঠামো। তাহলে এটার স্ফুটনাঙ্ক দেখো 40°C, তার মানে এটার স্থায়িত্ব বেশি। আমি আগেই বলছি যে ট্রান্স সমানুর স্থায়িত্ব বেশি, তাহলে বুঝতেই পারতেছো বাস্তবেও যদি আমরা স্ফুটনাঙ্ক মানে সেটাকে তাপ দেই, তাহলে 40° লাগবে এটার স্ফুটনাঙ্ক হতে। আবার যদি এরকম সিস অনেক উদাহরণ আছে, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন মিলে যদি বলে কোনটা দ্রাব্যতা বেশি সিস সমানুর, যেমন CH2OH, এটা ধরো একটা গ্রুপ, CH2OH এটা একটা গ্রুপ, আর এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এটার ইউপ্যাক নাম নিজে বের করবা, ডাইঅল হবে, কি ডাইঅল হবে নিজে বের করবা, এগুলো কিন্তু আমি অনেক করাইছি। তাহলে এটা সিস সমানু, এটা দ্রাব্যতা বেশি হবে, দ্রাব্যতা বেশি। এরকম প্রশ্ন আসতে পারে, দুইটা যৌগ দিয়ে বলবে যে এটার যদি ভিন্ন ভিন্ন কাঠামো হয়, তাদের মাঝে দ্রাব্যতার তুলনা করো, যদি এটার ভিন্ন ভিন্ন জ্যামিতিক কাঠামো হয়, এরকম বলে দিবে, একটা সংকেত দিবে, আণবিক সংকেত দিবে, বলে দিবে এটা ইউপ্যাক নাম তোমরা বের করো, 1, 2, 3, 4, হ্যাঁ, তাহলে কি ডাইঅল হবে তোমরা নিজেরাই বের করো, এটা দ্রাব্যতা কম হবে, কেন সেটার ব্যাখ্যা আমরা দিছি। তাহলে এইভাবে তোমাকে সরাসরি যে কোনো দুইটা যৌগ উদ্দীপকে দিতে পারে, অথবা সরাসরি না দিয়ে কোনো আণবিক সংকেত দিতে পারে, সেখান থেকে ওই যে এর আগে যেমন দেখাইলাম যে এখান থেকে এ বি এইভাবে দুইটা ভাগে দিতে পারে, তার মানে বলবে যে তুমি সমানুগুলো থেকে সংকেতগুলো নিজে বের করো, নিজে বের করে তারপরে এটার মাঝে বলবে যে দ্রাব্যতার তুলনা করো। তাহলে এইখানে দেখো, এটা যদি জ্যামিতিক সমানুতা দেয় ধরো, তাহলে এখান থেকে আবার দুইটা কনফিগারেশন সম্ভব, তাহলে সি ডি এখান থেকে আরেকটা দিতে পারে, তাইলে বলবে যে এ ও বি এর মধ্যে এ যদি জ্যামিতিক সমানতা দেয়, তাইলে বলো সি এবং ডি এই দুইটা যৌগের ক্ষেত্রে দ্রাব্যতার তুলনা করো। তাইলে তুমি এই C4H8 দুইটা সমানু তুমি জানো, তার মানে এটা বিউট টুইন সেটাই জানো। এখন বিউট টুইনের সমানু একমাত্র আর গাঠনিক সমানু সম্ভব না, একমাত্র বিউট টুইনের ত্রিমাত্রিক সমানু সম্ভব, সিস এবং ট্রান্স। তাহলে এই দুইটার মাঝে বলবে দ্রাব্যতার তুলনা করো, স্ফুটনাঙ্কের তুলনা করো, বা ডাইপোল মোমেন্টের তুলনা করো, আমি যেগুলো ব্যাখ্যা দিচ্ছি এর মাঝেই থাকবে, বা এই বৈশিষ্ট্য কার বেশি, এই সমস্ত বিষয়গুলো। তাহলে সমানুতা বলতে হচ্ছে যে গাঠনিক সমানুতা, মানে একটা আণবিক সংকেত দিবে, সেখান থেকে যে ভিন্ন ভিন্ন গঠন হবে, ভিন্ন ভিন্ন যৌগ হবে, সেখান থেকে অনেক প্রশ্ন থাকবে।
আশা করি বুঝতে পারছো এইভাবে। তাহলে ক্লাসগুলো যতটুকু পারো বুঝলে আবার রিপিট করবা, কারণ একই জিনিস তো তিন চারবার বলা তো সম্ভব না অনলাইনে, বুঝতেই পারছো। বাস্তবে হইলে জিজ্ঞাসা করতাম, যে যে বুঝতে না তাকে আবার ধরতাম, দরকার হলে আবার বুঝাই দিতাম, কিন্তু এখানে তো বোঝার উপায় নেই, কে বুঝতেছো কে বুঝতেছো না। এই জন্য আমি কথাগুলো একবার দুইবার রিপিট করতেছি, বাট বারবার আরও বেশি করা সম্ভব না। তোমরা যেটা করবে ক্লাসটা আবার দেখবে, ক্লাসটা রিপিট করবে, তার মানে তোমাদের কাছে রিপিট হয়ে যাবে, যাদের বাসায় ওয়াইফাই আছে কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে অল অ্যাবাউট জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান সমানতা। আশা করি বুঝতে পারছো, না বুঝলে তো অবশ্যই আমাকে জানাবা। আর ফাঁকে ফাঁকে যে কাজগুলো করতে বলছে, যেমন জ্যামিতিক সমানতার শর্তটা অবশ্যই মুখস্থ রাখবে, 2 মার্কসের জন্য আসে। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর পরের ক্লাসও মনোযোগ দিয়ে দেখবে, সেই কামনায় শেষ করছি।